হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি মাই গ্ল্যাম লিপস্টিকের রিভিউ দেখাবো ডেমো দেখাবো দেখো বন্ধুরা এটা হচ্ছে মাই গ্ল্যামের লিকুইড লিপস্টিক এটা একটা ম্যাট লিপস্টিক আমি এটা কিনেছি নাইকা থেকে নায়িকার যখন পিঙ্ক ফ্রাইডে সেল চলছিলো তখন আমি এটা কিনেছি তোমাদের এটা আমি আনবক্সিং ভিডিও দেখিয়েছি বন্ধুরা তো আমি তখন তোমাদের বলেছিলাম যে আমি নতুন কোনো প্রোডাক্ট হঠাৎ করে পার্চেস করি তার রিভিউ দিই না আমি এটা ইউজ করব তারপর রিভিউ তোমাদের দেবো তো আমি এটা ইউজ করেছি অনেক দিনই প্রায় ইউজ করছি তো ওই জন্য আমি আজকে তোমাদের এটা রিভিউ দেখাবো ডেমো দেখাবো বন্ধুরা এই দেখো আজকে আমি লিপস্টিকটা লাগিয়েওছি লিপসে এই লিপস্টিকটা আমি কিনেছি এটা একটা ডিপ রেড কালার আমি আগে ফার্স্টে লিপস্টিকটা দেখানোর আগে এটা সম্পর্কে সব কিছু তোমাকে বলে দিই এটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে মানে লিপস্টিকটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে থ্রি এম আর থ্রি এম হচ্ছে এটা প্রোডাক্ট কোয়ান্টিটি প্রাইস হচ্ছে এটা অরিজিনাল প্রাইস হচ্ছে থ্রি নাইনটি টাকা কিন্তু আমি যেহেতু এটা পিঙ্ক ফ্রাইডে সেলে কিনেছি এজন্য এটা আমার পড়েছে দুশো ছিয়ানব্বই টাকা টু নাইনটি সিক্স তো তোমরা যদি চাও যে এরকম আমার মতো হিউজ ডিসকাউন্টে কিনবে তাহলে নাইকার যখন সেল চলে বা পার্পেলের যখন সেল চলে তখন কিনতে পারো তাহলে ডিসকাউন্টটা অনেক বেশি পাবে তাছাড়াও কিন্তু আমি দেখেছি নাইকাতে মাই গ্ল্যামের যে লিপস্টিকগুলো আছে তার মধ্যে কিন্তু অল্প স্বল্প সেল মানে অল্প স্বল্প ডিসকাউন্ট থাকে মানে হয়তো হিউজ ডিসকাউন্টটা সেলের মতো থাকে না কিন্তু ডিসকাউন্ট থাকে আর এছাড়াও তোমরা এই লিপস্টিকটা অ্যামাজনে পেয়ে যাবে আর ফ্লিপকার্টও পেয়ে যাবে তাছাড়া তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট থেকে কিনতে চাও মানে মাই গ্ল্যামের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটও আছে তোমরা সেটা গুগল থেকে সার্চ করে নি ওখান থেকেও কিনতে পারো আমি ওখান থেকে কিনি নিই তোমরা যদি চাও তাহলে গুগল থেকে সার্চ করে নিয়ে কিনতে পারো ওখানেও কিন্তু ডিসকাউন্টটা দেয় হয়তো ওদের অফিসিয়াল ওয়েবসাইট বলে ডিসকাউন্টটা হয়তো অনেক বেশি হতে পারে তো আমি এটা নায়িকা থেকে কিনেছি আর আমার কালারটা হচ্ছে বন্ধুরা ডিপ রেড কালার এটাতে এই লিপস্টিকগুলোতে না আমি দেখেছি বারোটা করে শেড আছে মানে বারো রকমের কালার আছে তো এর মধ্যে আমার এই কালারটি খুব ভালো লাগলো আর ভীষণ পিগমেন্টেড কালারটা দেখো একবার মানে একটা সোয়াইপেই না এই কালারটা চলে আসছে মানে দু তিনবার কালার দিতে হচ্ছে না দু তিনবার তোমাকে সোয়াইপ করতে হচ্ছে না একবারে এই কালারটা চলে আসছে খুব হাইলি পিগমেন্টেড কালারটা আর এটাতে ভিটামিন ই আছে তোমরা জানো বন্ধুরা যে যে লিপস্টিকগুলো ভিটামিন ই থাকে আমি সেই লিপস্টিকগুলি সবসময় ইউজ করার জন্য তোমাদের বলি আমি নিজেও ইউজ করি আর রেকমেন্ডও করি কারণ ভিটামিন ই যে লিপস্টিকগুলো থাকে সেগুলো কিন্তু লিপসের জন্য খুব হেলদি হয় তো লিপসে তোমরা চেষ্টা করবে যে লিপস্টিক ইউজ করার সেগুলোতে মানে যদি ভিটামিন ই থাকে তাহলে খুবই ভালো হয় তো আমার তোমরা দেখবে আমি যে যে লিপস্টিকের রিভিউ করি সেগুলোতে ভিটামিন ই থাকে আর এটাতে আছে সিলিকন অয়েল এই জন্য কিন্তু এটা লিপস্টিক লিপসকে অতটা ড্রাই করে না মানে মূলত প্রবলেম কি হয় লিকুইড লিপস্টিকে মানে হয়তো এটা আমার সঙ্গে না সকলের সঙ্গেই হয় যে লিকুইড লিপস্টিক লাগানোর পর পর ভালো লাগে অনেকক্ষণ পর লিপসটা যেন প্রচণ্ড ড্রাই হয়ে যায় একটা ক্র্যাক ক্র্যাক মতো লাগে মনে হচ্ছে যেন ফেটে যাচ্ছে কালারগুলো আর মানে ড্রাইনেস তো প্রচণ্ড লাগে মানে পুরো মনে যেন ঠোঁটটা টেনে আসছে কিন্তু এইটাতে হয় না কারণ এটাতে ভিটামিন ই আছে আর সিলিকন অয়েল আছে তো লিপসকে কিন্তু এটা একদম ড্রাই করে না ময়েস্ট রাখে মানে একটা কমফোর্ট কমফোর্ট তোমাদের রাখবে লিপসে মানে ওই একদম ড্রাই হয়ে যে ফেটে ফেটে যাচ্ছে টেনে আসছে লিপস কখনোই লাগবে না মানে আমি এটা যেহেতু অনেকক্ষণ ধরে ইউজ করেছি মানে সারাদিনই প্রায় ইউজ করেছি কোথাও গেলেই আমি এটা ইউজ করেছি যে দেখার জন্য যে কীরকম এটা কাজ করছে তবে আমি তোমাদের একটা রিভিউ দেব তো এটা কিন্তু ভীষণ ভালো স্টে করেছে এবার দেখো তোমরা যদি তোমরা এটা জানোই যে যে কোনো লিপস্টিক মানে সেটা বুলেট লিপস্টিক হোক কি লিকুইড লিপস্টিক হোক যদি তোমরা মানে হেভি কোনো খাবার খাও মানে ধরো তোমরা কোনো পার্টিতে গেছো কোনো বিয়েবাড়ি গেছো লিপস্টিক লাগিয়ে হেভি কোনো খাবার খেলে খুব অয়েলি কোনো খাবার খেলে তো তাহলে কিন্তু লিপসের মিডল থেকে একটু একটু কালার কিন্তু মানে লাইট হয় এটা সব লিপস্টিক মানে যে 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 মানে যত দামি লিপস্টিকই হোক না কেন একটু কিন্তু হয় মানে একদম হান্ড্রেড পারসেন্ট সেম থাকে না তো এটার সঙ্গেও সেরকমই কিন্তু এটা অন্যদের থেকে কিন্তু অনেক বেশি স্টে করে আমি দেখেছি আর লিপস্টিক কয়টা কমফোর্টেবল থাকে মানে ওই ড্রাই হওয়ার লিপস্টিক আমি আর মানে লিকুইড লিপস্টিক আমার একদমই ভালো লাগে না সে বুলেট হোক আর লিকুইড হোক তো এটা কিন্তু ড্রাই হয় না ফাটে না হাইলি পিগমেন্টেড ফুল কভারেজ দেয় এরকম নয় যে একটু মানে লাইট বা ডিপ এরকম টাইপের নয় একবার সোয়াইপেই কিন্তু ফুল কাভারেজ দেয় আর ঠোঁটকে মস্ট রাখে এইটাই খুব দরকার কারণ এখন শীতকাল পড়ে গেছে তো একেই শীতকালে ড্রাই ওয়েদার তা আবার যদি এর মধ্যে মানে লিপস্টিকটাও ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু সেটা ইউজ করা যায় না আর এটা সব মানে লোকেরা ইউজ করতে পারবে যাদের ড্রাই স্কিন যাদের অয়েলি স্কিন যাদের নর্মাল স্কিন যাদের ভেরি ড্রাই স্কিন তারাও ইউজ করতে পারবে কারণ এটা কিন্তু এরকম নয় যে ড্রাই বা ভেরি ড্রাই স্কিনদের আনকমফোর্টেবল লাগবে এরকম নয় যেহেতু এতে অয়েল আছে সেই জন্য এখানে এখানে মেনশনও করে দেওয়া আছে এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে তোমরা যখন কিনবে বন্ধুরা এর মধ্যে দেখে নেবে এর মধ্যে কি কি আহ আছে এরা এখানে খুব ভালো করে মেনশন করে দিয়েছে তো এটা মানে ড্রাই ড্রাই স্কিন ভেরি ড্রাই স্কিন লোকেরাও এটা নিশ্চিন্তে ইউজ করতে পারে অয়েলি স্কিনদের তো সব রকম লিপস্টিকই ইউজ করতে পারে সে ড্রাই খুব ড্রাই হলেও তাদের প্রবলেম হয় না কিন্তু অসুবিধা হয় ড্রাই স্কিন আর ভেরি ড্রাই স্কিন লোকেদের তাদের একটু মানে টেনে ধরা ড্রাই হয়ে যাওয়ার মানে প্রবণতা থাকে তো এটা কিন্তু তারাও নিশ্চিন্তে ইউজ করতে পারে এটাতে কোনো অসুবিধা হবে না আমারও নিজস্ব কিন্তু অয়েলি স্কিন না নর্মাল টু ড্রাই আমার স্কিন তো আমি ইউজ করছি আমিও একদম ওই ড্রাই লিপস্টিক ইউজ করি না তো আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে তো স্কিনের লিপসের স্কিনের জন্য কিন্তু খুব ভালো করে যায় আর এটা আমি ইউজটা আগে এটা দেখানোর আগে আমি এটাকে ইউজটা বলে দিচ্ছি তোমরা যখনই ড্রাই লিপস্টিক ইউজ করবে সরি লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করবে লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করার আগে তোমরা চেষ্টা করবে লিপসটাকে স্ক্রাব করে নিতে লিপস স্ক্রাব করলে তবে কিন্তু লিপস্টিকটা অনেক বেশি স্মুথ হবে লিপসটা অনেক বেশি স্মুথ হবে এর ফলে লিপস্টিকটা আমরা কিন্তু স্মুথলি লাগাতে পারবো লিপসে যদি ডেট সেল থাকে তাহলে ভালো করে একবার শোনো বন্ধুরা লিপসে যদি ডেট সেল থাকে তাহলে কিন্তু কখনোই যত দামি লিপস্টিকই লাগাও না কেন সে বুলেট লিপস্টিক হোক ক্রিমি লিপস্টিক হোক গ্লজি লিপস্টিক হোক লিকুইড লিপস্টিক হোক কোনো লিপস্টিক কিন্তু ভালো করে বসবে না তোমরা ভাববে যে আমি এত ভালো একটা লিপস্টিকের রিভিউ দেখালাম আমি নিজেটা ইউজ করে দেখালাম হাতে সোয়াইপ দিয়ে দেখালাম কিন্তু আমার বসছে না কেন তার কারণ এটাই তোমাদের লিপসের ডেট সেল আছে তো ডেট সেলটাকে রিমুভ করতে হবে ডেট সেল এমনিতে রিমুভ হয় না ডেট সেল রিমুভ করার জন্য স্ক্রাব ইউজ করতে হয় যদি তোমরা চাও যে ভাবো যে কী স্ক্রাব ইউজ করবো আমার স্কিনের জন্য কি কীরকম হবে তো আমার চ্যানেলে কিন্তু স্ক্রাবেরও রিভিউ দেওয়া আছে তোমরা চেক করে নিও সেই লিপস্ক্রাব তোমরা ইউজ করতেই পারো লিপস লিপসও স্মুথ থাকবে ড্রাই হবে না আর লিপসের কিন্তু ডার্ক ডার্ক স্পট যাদের থাকে মানে যাদের লিপ লিপস একটুখানি মানে ডার্ক হয়ে গেছে ডিপ ব্রাউন হয়ে গেছে তাদের লিপসও কিন্তু ঠিক হয়ে যাবে একটা পিঙ্ক লিপস আসবে ব্যাপারটা তো তাদের ইউজ করতে হবে রেগুলার ইউজ করতে হবে আর লিপস্টিক লাগানোর আগে কিন্তু স্ক্রাব করতেই হবে এটা নিয়ম লিপস স্ক্রাব না করে কিন্তু লিপস্টিক তোমরা কখনোই লাগাবে না আর যাদের ভেরি ড্রাই স্কিন মানে সবসময় একটা মানে টেনে আসছে এরকম ব্যাপার লাগে যে লিপস্টিকটা লাগানোর পর লিপস একদম টেনে আসছে ড্রাই হয়ে যাচ্ছে খুব তারা কি করবে লিপ স্ক্রাব করানোর পর যে কোনো লিপ বাম জাস্ট একবার এরকমভাবে লাগিয়ে দেবে সেটা নিভিয়ার হতে পারে ল্যাকমির হতে পারে একটা ভালো লিপ বাম ভেসলিন নয় কিন্তু ভেসলিন লাগাবে না তাহলে কিন্তু লিপস্টিক ভালো লাগবে না বসবে না যে কোনো একটা লিপ বাম মানে যেগুলো চ্যাপস্টিক বলি আমরা নিভিয়া ল্যাকমি যেগুলো পাওয়া যায় সেগুলো জাস্ট একবার সোয়াইপ করে দেবে তারপর লিপস্টিক লাগাবে মানে লিকুইড লিপস্টিক ম্যাটেড লাগাবে দেখবে এরকমভাবে লাগালে কত সুন্দর তোমাদের লিপস্টিক থাকে বিশেষ করে ম্যাট লিপস্টিক লিকুইড ম্যাট লিপস্টিক থাকে আর কখনোই সে তাই সে কালারও ফেড হবে না কালার ক্র্যাক হবে না অনেকক্ষণ স্টে করবে আর যাদের নর্মাল স্কিন ড্রাই স্কিন তারা স্ক্রাব করেই লাগিয়ে দিতে পারো কারণ সাধারণত যেই স্ক্রাব আমরা করি তার মধ্যে অয়েল থাকে এর ফলে আমাদের লিপস কিন্তু লিপ স্ক্রাব করার পরেও ড্রাই হয় না মানে আমি যে লিপ স্ক্রাব ইউজ করি আমার চ্যানেলের রিভিউ তোমরা দেখবে রোজ লিপস্ক্রাব যেটা সেটা লাগানোর পর কিন্তু আমার লিপস যেহেতু ওর মধ্যে অয়েল আছে আর লিপস অত ড্রাই হয় না তো আমি কি করি লিপস্ক্রাবের পরেই আমি লিপস্টিক লিকুইড লিপস্টিক ইউজ করে দিই এবার তোমাদের আমি লিপস্টিকটা খুলে দেখাচ্ছি তোমরা বুঝে গেলে বন্ধুরা যেটা কীরকমভাবে ইউজ করবে তাহলে কিন্তু লিপস্টিকটা দেখতে প্রচণ্ড সুন্দর লাগবে এই হচ্ছে বন্ধুরা এটা কার্ডবোর্ডের একটা প্যাকেজ এর মধ্যে থেকে লিপস্টিকটা বার করলাম এই হচ্ছে লিপস্টিকটা এটা এটা আমি খুলে দেখাচ্ছি দিয়ে ইউজ করবে করবে কি তোমরা এই যে এই একদম একদম ওপরের যে অংশটা দেখতে পাচ্ছ এইখানটা এইটা দিয়ে তোমরা একটা আউটার লাইন ফার্স্টে ড্র করে নেবে ফার্স্টে কিন্তু এরম লিপস্টিক লাগাবে না ফার্স্টে একটা আউটার লাইন ড্র করে নেবে তারপর তোমরা লিপস্টিক লাগাবে লিকুইড লিপস্টিকটা লাগাবে তাহলে কিন্তু লিপস্টিকটা খুব সুন্দর লাগানো হয় আর এটা আমি হাতে দিক কালারটা দিয়ে দেখাচ্ছি এক সেকেন্ড বন্ধুরা দেখেছো একবারই কত ভালো তোমাদের কালারটা আসছে দেখো একবারই আর খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যায় ওই যে মানে লাগিয়ে রাখতে হবে দু মিনিট ওয়েট করতে হচ্ছে মেকআপ করার টাইমে যে ড্রাই হয়ে যাবে তার কোনো ব্যাপার নেই লাগানোর সঙ্গে সঙ্গে ড্রাই হয়ে যায় তোমরা এখন আউটলাইনটা ড্র করা কমপ্লিট হবে তখন দেখবে আউটলাইন ড্র ড্রাই হয়ে গেছে এবার ভেতরটা তোমরা কমপ্লিট করে দেবে সব থেকে ভালোই লিপস্টিকটা বন্ধুরা যারা তোমার কলেজ বইয়িং গার্ল আছো যারা ওয়ার্কিং ওম্যান আছো যাদের হাতে টাইম নেই তারা সবসময় এই এক এরকম একটা স্লিক লিপস্টিক ক্যারি করবে আমারও ব্যাগে এরকম একটা সব মানে এরকমও এরকম দু তিনটে স্লিক লিপস্টিক থাকেই কারণ ওই মোটা মোটা কি বড়ো বড়ো টাইপের লিপস্টিক আমার একদম ভালো লাগে না তো আমি সবসময় একটা স্লিক লিপস্টিক ক্যারি করি আর এরকম একটা লিপস্টিক কিন্তু রাখাই যায় কারণ এটার প্রাইস বেশিও নয় আমি এটা টু নাইনটি সিক্সে কিনেছি তোমরা যদি একটু সেলটা খেয়াল রাখো মানে কখন পিঙ্ক ফ্রাইডে সেল চলছে এরকম সেল অনেকবারই ওদের চলে পিঙ্ক ফ্রাইডে বলি না অনেকবারই চলে তো সামনে তো নিউ ইয়ার আসছে নিউ ইয়ারেও নায়িকা থেকে সেল দেয় তোমরা যদি আমার মতো হিউজ ডিসকাউন্টে কিনতে চাও তাহলে তোমরা নায়িকা থেকে সেলে কিনতে পারো আর এটা সেলফ লাইফ আমি তোমাদের বলিনি এটা সেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স তোমরা ইউজ করতে পারো তার আগেই শেষ হয়ে যায় লিপস্টিকটা থ্রি ইয়ার্স তোমরা ইউজ করতে পারো বন্ধুরা ভীষণই ভালো একটা লিপস্টিক তোমরা খালি এটা ইউজ করে দেখো মানে ভীষণই স্টাইলিস্ট একটা লিপস্টিক আর এখন মাই গ্ল্যাম কিন্তু খুব ফ্যাশানে ইন মানে খুব ইনফ্যাশান একটা দেখবে তোমরা সবাই কাছে একটা মাই গ্ল্যাম লিপস্টিক আছে আর সবাই মাই গ্ল্যামের মানে প্রশংসা করছে তো আমি ভাবলাম যে মাই গ্ল্যামটাই বা কিনে দেখি যে আর যখন এত ভালো বলছে তখন এটা কীরকম হবে সত্যি বন্ধুরা এটা কিন্তু খুব ভালো একটা লিপস্টিক আমি এটা কিনে দেখে ইউজও করলাম আর সব থেকে এটা ভালো কি না এর প্যাকেটের গায়ে মানে এই যেই কার্ডবোর্ডের যে প্যাকেটটা আছে এর মধ্যে সব কিছু লেখা আছে যেটা অনেক জায়গাতেই থাকে না আর অনেক বড় বড় করে লেখা আছে মানে তোমরা এমনিতেই পড়তে পারবে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে ম্যানুফ্যাকচারিং মানে এটাতে কি কি কী হয় এটা লাগালে এটা সুপার ম্যাট ফিনিশ দেয় এটা স্মাচ প্রুফ এটা ওয়াটারপ্রুফ এখন বন্ধুরা যে লিপস্টিকই কিন্তু তোমরা কিনবে সেটা বুলেট লিপস্টিক হোক কি লিকুইড লিপস্টিক হোক তোমরা কিন্তু চেষ্টা করবে সেটা কিন্তু ট্রান্সফার প্রুফ স্মাচপ্রুফ আর ওয়াটারপ্রুফ কেনার আর একটা হচ্ছে সেটা যেন মানে এমন ভাবে দেখে কিনবে সেটা যেন মাস্কে না লাগে মানে মাস্ক প্রুফও যেন হয় কারণ এখন আমাদের মাস্ক পরতেই হবে মানে সে যত দামি লিপস্টিক লাগে না কেন আমাদের মাস্ক পরতেই হবে তো তোমরা এমন লিপস্টিক কিনবে যে সেটা যেন মাস্কসে না লাগে মাক্স প্রুফ হয় তো এটা এটা লাগিয়ে আমি কিন্তু এন নাইনটি ফাইভ হোয়াইট মাস্কও পরেছি একটুও লাগে না একটুও না মানে ওয়ান লাগে না আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি দেখেছো বন্ধুরা এটাতে ওয়ান পারসেন্টও ট্রান্সফার হয় না মানে একবার তোমরা এটাকে সুন্দর করে জাস্ট লাগিয়ে দেবে তারপর তোমরা দেখবে যে ওয়ান পার্সেন্টও ট্রান্সফার হচ্ছে না এটা ট্রান্সফার প্রুফ স্মাজ প্রুফ লং লাস্টিং ওয়াটার প্রুফ আর সুপার ম্যাট ফিনিশ দেয় মানে একটু গ্লজি ফিনিশ না আমার ওই গ্লজি ফিনিশে লিপস্টিক আমার একদম ভালো লাগে না আমি তোমরা দেখেওছ আমরা আমি যে লিপস্টিকের রিভিউ দিই ম্যাক্সিমাম সেটা মানে ম্যাটই থাকে মানে খুব একটা গ্লজি আমার ঠিক পছন্দ হয় না আর এটা মানে কিন্তু একদম যে ওই ঠোঁটকে ড্রাই করে ওরকম না এটা একটা বেলভেটি ম্যাট টাইপের ভীষণই ভালো এটা আর এটা অনেকটা মানে স্কিনকে না লিপস স্কিনকে নারিশড রাখে রাখে ভীষণই ভালো একটা লিপস্টিক বন্ধুরা মাই গ্ল্যামের আমি আগে কখনো এটা ইউজ করিনি তো আমিও মানে এটা ফার্স্ট টাইম ইউজ করলাম কিন্তু ফার্স্ট টাইম ইউজ করে মানে আমার ভীষণই ভালো লেগেছে ওই জন্য আমি তোমাদের রিভিউ দিলাম তোমরা জানো বন্ধুরা যে আমি যে 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 প্রোডাক্ট ইউজ করি যেগুলো আমার খুব ভালো লাগে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি রিভিউ দিই তো এইটা ছিল বন্ধুরা আমার মাই গ্ল্যাম লিপস্টিকের মাই গ্ল্যাম লিকুইড লিপস্টিকের রিভিউ তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদের সেগুলোর আনসার অফিসলি দিয়ে দেব আমি দিয়ে দিই বন্ধুরা তোমরা দেখেছো তোমরা যে যা কোশ্চেন করো আমি কিন্তু সব সকলের আনসার দিই হয়তো একটু দেরি হয় কিন্তু আমি দিয়ে দিই তো বন্ধুরা এটা ছিল আমার মাই গ্ল্যাম লিকুইড লিপস্টিকের রিভিউ তোমাদের যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক দিও বেলাইকানটা অলে প্রেস করে দিও আর একটা শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা সঙ্গে থেকেও